अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটা আবার কে রুচিতা? তুমি কি নতুন কোনো কাজের লোক রেখেছো? মা ও রত্না আমাদের বাচ্চার সারোগেট মাদার। কি? আর ঠাম্মা ও তোমাদেরই গ্রামের। আচ্ছা, এটা তো খুব ভালো কথা নেহার। আর হ্যাঁ, আমরা ওর ভালো করে হেলথ চেক আপও করে রেখেছি, আর ডক্টরও হ্যাঁ বলে দিয়েছে সারোগেশনের জন্য। মা, তোমার জন্য এই পরিবার একটা বংশধর পাবে, এই বাড়িতে একটা বাচ্চার হাসি শোনা যাবে। তুমি সদা সুখে থাকো মা। দিদা, ও কথা বলতে পারে না। কোনো ব্যাপার নয় মা, আমরা সবাই তোমার খুব খেয়াল রাখবো। আর রত্না, তুমি আজকে ঠিক সন্ধে 6টার সময় হসপিটালে পৌঁছে যাও, কারণ আজকে থেকেই প্রসেসিং শুরু হবে, ঠিক আছে? যে কোনো লোককে কি করে মা হতে দিতে পারো তোমরা? আরে, ও একজন গরিব মানুষ, ওর খাবার দাবারের ঠিক নেই, কে জানে কি খাবে কি করবে, বাচ্চার উপর যদি তার খারাপ প্রভাব পড়ে তখন। আর তাছাড়া নিজের গর্ভে বাচ্চাটা নিয়ে যদি পালিয়ে যায় তখন কি হবে? মা, তুমি একদম চিন্তা করো না, এর জন্য প্রপার কন্ট্যাক্ট করা হয়, ভেরিফিকেশন করা হয়, ভালোভাবে খোঁজ খবর নেওয়া হয়, তারপরেই অনুমতি দেওয়া হয়, আর ওইসব আমরা অনেক আগেই করে রেখেছি। আর মা, খাওয়া দাওয়া নিয়ে কথা হলে রত্নার আরও একটা সন্তান আছে, ও খুব ভালোভাবেই জানে কি খেতে হবে কি খেতে হবে না, আর আমরা সবাই আছি তোর দেখাশোনা করার জন্য, কারণ ও তো আমাদের সন্তানেরই জন্ম দেবে। পুনম, ও আমার গ্রামের মেয়ে, তার মানে সাদাসিধেই হবে। রুচিতা, নিহার, তোরা দুজন একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। এবার এই বালিশটা নিয়ে প্র্যাকটিস করা শুরু করে দাও, কারণ ব্যাপারটা হলো কিছুদিনের মধ্যে কারো কোলে একটা মিষ্টি বাচ্চা আসতে চলেছে। আরে ফাইল টাইল ছাড়, আর এই নে, এটাকে দিয়ে তুই একটু ভালোভাবে প্র্যাকটিস কর যে কি করে ডাইপার বাঁধা যায়, কারণ বিজনেস করতে পারিস বা না পারিস এটা করতে পারাটা ইম্পর্টেন্ট। আমার প্ল্যানে তো জল ঢেলে দিল, এবার একটা কিছু করতেই হবে। ভগবান তোমাকে তোমার কাজে সফল করুক, সব শুভ হোক। এই না, সুখবর নিয়ে এসো। তাড়াতাড়ি চলো রুচিতা, অ্যাপয়েন্টমেন্টের সময় হয়ে এসছে, একটু যদি দেরি হয় অনেক প্রবলেম হয়ে যাবে কিন্তু, চলো। তুই বেরোচ্ছিস? আমি মন্দিরে গেছিলাম তোদের জন্য প্রার্থনা করতে, যাতে সবকিছু ভালোভাবে হয়। এ নাও প্রসাদ খাও। নে বাবা, ঠাকুরমশাই তাগা দিয়েছেন, আর ঠাকুরমশাই বলেছেন এতে দেবী মার আশীর্বাদ আছে। তাও মা, তোমার বাঁ হাতে এগিয়ে দাও। মা, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ছোট পেরেক দিয়ে তো টায়ার পাংচারই হচ্ছে না, আর বড় পেরেক তো পাচ্ছেই না, এতে তো প্রচুর সময় লেগে যাবে। কি যে করি, এক কাজ করা যায়, ভেতর থেকে ছুরি নিয়ে আসি। হ্যাঁ, না না না, ভেতরে গেলে ধরা পড়ে যাব তো, কি করব এবার?
কি করব? ভগবান, এই এই তাগাটা ছিঁড়ে গেল কি করে? এটা তো খুব অমঙ্গল হলো। মা, এগুলো এমনিই নরম হয়, কাঁচা হয় এমনিতেই ছিঁড়ে যেতে পারে। তুমি চিন্তা করো না রুচিতা, তুমি একদম চিন্তা করো না, চলো এবার। ভগবানের নাম করো, সব শুভ হবে, চলো। সরি বাবা। কি পুনম, তোমাকে কি এখনই হাঁচতে হলো? মা, হাঁচি চলে এলো, আসলে সর্দি লেগেছে। জানি না আমার মন কেমন করছে, তোমরা আজকে যেও না, আজ কালকের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নে না। কিচ্ছু হবে না মা, সব ঠিক আছে, আমরা এই অ্যাপয়েন্টমেন্ট মিস করতে পারবো না রুচিতা, চলো প্লিজ। বসে তো পড়েছ, এবার গাড়িটা চললে হয়। নিহার বাবু, গাড়িটা তো স্টার্টও হচ্ছে না, এটা কি কোনো বাজে সংকেত? বাজে সংকেত না, হয়ে গেছে স্টার্ট। রুচিতা, সংকেতটা এটাই যে আমাদের খুব তাড়াতাড়ি হসপিটালে পৌঁছতে হবে, চলো। গাড়িটা স্টার্ট হলো কি করে? তুমি গাড়িটা খারাপ করনি? মা, আমি চেষ্টা তো অনেক করেছিলাম, কিন্তু মনে হচ্ছে কিছুই হয়নি। তোমার চেষ্টা, যদি ওরা ঠিক সময় মতো হাসপাতালে পৌঁছয় সব গন্ডগোল হয়ে যাবে। আরে পুনম, তুমি কোথায় যাচ্ছ? চলো ভেতরে, যতক্ষণ নিহার আর রুচিতা না হাসপাতাল থেকে ফিরছে আমরা সবাই পাঠ করব। মা মা মা, আমি পাঠ করতে বসতে পারবো না, আমার পেট পেট খুব খারাপ। পুনম, বাহানা করো না, সকাল থেকে তো তিরিং বিরিং করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলে, আর এখন পূজোর নামই পেটে ব্যথা আরম্ভ হলো। চলো ভেতরে। আর আচল, তুমিও চলো মা। আরে চলো ভেতরে, পাঠ করব আমরা। হ্যালো, হ্যাঁ রত্না, তুমি হসপিটালে পৌঁছে গেছো তো? আমরাও কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাচ্ছি। ঠিক আছে নিহার বাবু, রত্না হসপিটালে পৌঁছে গেছে, আমরাও তো আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাব, তাই না? কি হলো নিহার বাবু এটা? জানি না। হঠাৎ করে রুচিতা, এই টায়ারটা কি করে পাঞ্চার হয়ে গেল? নিহার বাবু, টায়ারে তো পেরেক ঠুকে আছে। হ্যাঁ, এই দেখুন। কিন্তু কিভাবে? এই তো গাড়ি সার্ভিসিং হয়ে এলো, নিশ্চয়ই রোডে পেরেক পড়েছিল। হ্যাঁ, কিন্তু নিহার বাবু, আমরা হসপিটালে পৌঁছবো কি করে? এখন শুধু 15 মিনিটই বাকি। আশেপাশে তো কোনো দোকানপত্র কিছুই দেখতে পাচ্ছি না। সেটাই তো। আচ্ছা এসো দেখছি। অটো,
অটো, অটো, দাদা, আরে দাদা, দাদা দাঁড়ান, দাদা একটু তাড়াতাড়ি চালান না, এতক্ষণে নিহার রুচিতা পৌঁছে গেছে। মা ওই দেখুন, ওদের গাড়ি তো এখানেই খারাপ হয়ে গেছে। হে ভগবান, অটো, দাদা তাড়াতাড়ি চলুন না, তাড়াতাড়ি দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান দাদা, সিটি হসপিটাল। সামনে আমরা কি করে ভেতরে যাব? মনে হচ্ছে এবারও আমাদের প্ল্যানটা একদম শেষ হয়ে যাবে। সো সরি রত্না, আমাদের আসতে দেরি হয়ে গেল, কিন্তু ভগবানের কৃপা যে অ্যাপয়েন্টমেন্টে এখনো 5 মিনিট বাকি আছে। পেশেন্টকে আপনার নর্মাল চেকআপ হবে। যাও রত্না, আর ভয় পেও না, সব ভালো হবে। নিহার আর রুচিতা আসন পেপারগুলো সাইন করবেন, প্লিজ কাম। হ্যাঁ, আর রত্না কোথায়? উনি চেক আপ করাতে গেছেন। চেক আপ? কিন্তু আমি তো কোনো চেক আপের জন্য বলিনি। তোমাকে চেক আপের অর্ডার কে দিয়েছে? ডক্টর বিনীতা। মনে হচ্ছে তোমার কোনো ভুল হয়েছে। ও আমার পেশেন্ট, তুমি যাও। ওকে, আসুন আপনারা। রুচিতা, আমরা সব কিছু রেডি করেছি, এখন রত্নাকে একটা ইনজেকশন দেওয়া হবে, তারপর সামনের সপ্তাহে ব্লাড টেস্ট করে জানা যাবে যে ও প্রেগন্যান্ট হয়েছে কিনা। রত্না, তুমি একদম ভয় পেও না, আমরা সব সময় তোমার পাশেই আছি। আপনারা তিনজন এই পেপারগুলোতে সাইন করে দিন। ওকে। এই নাও রত্না, সাইন করে দাও। কি হলো রত্না, তুমি সাইন করছো না কেন? তোমার কি কোনো টেনশন হচ্ছে, বা তোমার মনে কোনো ধরনের সন্দেহ থাকলে আমাদের বলতে পারো। থ্যাংক গড রুচিতা, তুমি পেপারগুলোকে বাঁচিয়ে রেখেছ। গাড়িটা খারাপ হয়ে গেল, আর এখন এই পেপারস খারাপ হতে হতে বেঁচে গেল। এমন মনে হচ্ছে যেন ভগবান কোনো ইশারা দিচ্ছেন, আমরা কোনো ভুল করছি না তো? জানি না এরকম ভয় লাগছে কেন। হয়ে গেল কাজ, এবার আমি ওনার বাচ্চার মা হয়েই ছাড়ব। এই বাচ্চাটা হয়তো আমার নয়, কিন্তু আমার গর্ভেই তো আমি ওকে ধারণ করব। এই বিষয়টার সুযোগ নেওয়া থেকে ভগবানও আমায় আটকাতে পারবে না। সিস্টার? হ্যাঁ,
ওইখানে ওই যে মহিলা আছেন লাল শাড়িতে, উনি আমার পেশেন্ট, ওনাকে পাঠিয়ে দিন। আচ্ছা ডক্টর। এসো, তোমার এই ঘোমটাটা খোলো আর এখানে শুয়ে পড়ো। তাড়াতাড়ি ও জামা কাপড় পরে নাও তুমি, শিগগির। হ্যাঁ মা। আরে চুরি ফুরি ছাড়ো, জামা কাপড় বদলাও, সময় খুব কম আছে, শিগগির। আচ্ছা ঠিক আছে মা। নিয়ে যাও ওনাকে। ওকে ডক্টর। ওই মেয়েটার ব্যাপারে কেউ কিছু জানার আগে মেয়েটাকে কোথাও হসপিটালেই লুকোতে হবে, কিন্তু কোথায়? আমরা আপনাদের স্যাম্পল নিয়ে নিয়েছি, আপনারা প্লিজ একটু বাইরে যান, রত্নার সঙ্গে প্রসেস স্টার্ট করতে হবে। ডক্টর, আমি রত্নার সাথে থাকতে পারি? ঠিক, আচ্ছা রুচিতা, আমি একটু জুস নিয়ে আসছি, রত্নার জন্য তো দরকার হবে, তাই না? আমিও যাচ্ছি আপনার সাথে। ঠিক আছে। ক্যান্টিন কোথায় আছে? কোথাও লেখা নেই তো। একবার ওদিকটা গিয়ে দেখে আসি। এক্সকিউজ মি ডক্টর। এই ক্যান্টিনটা কোন দিকে আছে? ওদিকে। থ্যাংক ইউ ডক্টর। এক সেকেন্ড। নিহার বাবু, এই ছুরিগুলো মানে? শুনুন শুনুন, ইমার্জেন্সি, দাঁড়ান। এটা কোথায় গেল? ছাড়ো না রুচিতা, ক্যান্টিন যাই, চলো চলো। দেখো না সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু কেন জানি না আমার খুব ভয় করছে। ভগবানের কৃপায় যেন সব ঠিকঠাক ভাবে হয়ে যায়। সব ঠিক হবে রুচিতা। তুমি টাকার জন্য হ্যাঁ বলেছিলে তো? আর যদি আমি তোমায় এই কাজের থেকে দূরে সরে যাওয়ার জন্য ডবল টাকা দিই তখন? অদ্ভুত তো, এত দুর্দশার মধ্যেও তোমার অন্যদের চিন্তা নিজের থেকে বেশি। খুব ভালো লাগলো এটা দেখে, কিন্তু তোমার এত চিন্তা করার প্রয়োজন নেই, রুচিতা অবশ্যই মা হবে। কিন্তু পার্থক্য শুধু এটাই হবে যে ওই গর্ভটা তোমার নয়, অন্য কারুর হবে। তাই তুমি এটা ভেবো না যে তুমি কোনো পাপ করছো, তাই এই টাকাটা নাও
আর এখান থেকে চলে যাও, রুচিতাকে আমি বুঝিয়ে দেব। ডক্টর, সব ঠিকঠাক ভাবে হয়ে গেছে তো? হ্যাঁ, সব ভালো মতো হয়ে গেছে। এখন ঈশ্বরের ইচ্ছায় সামনের সপ্তাহে গুড নিউজ পেয়ে যাবেন। এক সপ্তাহ বাদে আমরা রত্নার প্রেগন্যান্সি টেস্ট করব। সত্যি? হ্যাঁ। নিহার বাবু, আচ্ছা আমরা একবার রত্নার সাথে দেখা করতে পারি? ভেতরেই আছে ও, দেখা করতে পারেন। যান আপনারা, প্লিজ। রত্না, তুমি ভাবতে পারবে না তুমি আমাদের কত বড় খুশি দিয়েছ। তোমার জন্য আমাদের বাড়িতে একটা নতুন অতিথি আসতে চলেছে। থ্যাংক ইউ। তোমার জন্য আমরা দুজনে মা বাবা হওয়ার সুখ পাবো রত্না। থ্যাংক ইউ সো। এটা তো আঁচলের বালা। কি হয়েছে রুচিতা? নিহার বাবু, এই মেয়েটা তো